সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাহিরে যে যেখানে বসে এই মুহূর্তে দীপ্ত টেলিভিশনে আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান দীপ্ত কৃষি দেখছেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদের অনুষ্ঠান আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, আমাদের দেশে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে এখন ছাদের বাগান। বাড়ির উঠানেই হোক, বাড়ির ছাদেই হোক, বা অফিসের ছাদেই হোক, ছাদ বাগান সারা বাংলাদেশের মানুষের কাছে এখন একটি জনপ্রিয় একটি বাগান। দীপ্ত কৃষি টিম এখন আমরা অবস্থান করছি রাজধানী ঢাকার ডেমরার কোনাপাড়া এলাকাতে। আজ আপনাদের সামনে থাকছে চমৎকার একটি ছাদ বাগানের গল্প। এখানে মডার্ন হার্বাল তাদের ছাদ বাগানের চিত্র তুলে ধরতে চাই আজ আপনাদের সামনে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আর আপনাদের সাথেই থাকছি আমি শামিমা শাওন। মায়ের সাথে সে আছে, মায়ের সাথে সে আছে, দেশের সাথে ও মাটির সাথে। আমরা তো মা মাটি দেশের মানুষ, বাড়ির ছাদও খালি রাখি নাই, যাতে প্রতিটা অব্যবহৃত জায়গা থেকে আমরা ঔষধি গাছ রোপণ বোপণ বিপণন করতে পারি, ফলজ বৃক্ষ রোপণ বোপণ বিপণন করতে পারি। কারণ এই গল্পগুলো আপনার কাছ থেকে শুনবো। আমাদের দীপ্ত কৃষির পুরো আয়োজন জুড়েই আজকে আপনাদের এই যে মডার্ন হার্বাল, আপনাদের যে আপনাদের ছাদে যে চমৎকার করে বাগান গড়ে তুলেছেন আমি দেখতেই পাচ্ছি। আবার এখানে বোধ হয় কাজের তদারকিও করছিলেন আপনি। পরিষ্কার থাকে, ক্লিন থাকে, এই বিষয়গুলোই আজ আমাদের দীপ্ত কৃষিতে থাকবে আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগে আপনার কাছে থেকে একটু জেনে নিতে চাই, ডাক্তার আলমগীর মতি, এই নামটি খুব জনপ্রিয় এবং খুব পরিচিত একটি নাম। দীর্ঘদিন আপনার আপনার ভেষজ ঔষধ এগুলো নিয়ে নিজের গবেষণা আছে এবং এই কাজের সাথে এখনো পর্যন্ত নিবিড়ভাবে জড়িত আছেন। তো আপনার মুখেই জেনে নিতে চাই, এই ভাবনাগুলো কখন থেকে আসলো, বা নিজেকে এই সময় পর্যন্ত যেভাবে এগিয়ে নিয়ে এসেছেন এর পেছনের যে গল্পগুলো এবং শুরুর যে কথা, আপনার কাছে শুরুতেই জেনে নিতে চাই আমাদের অনুষ্ঠানের। যার নাই সুখ সে তার হয় অসুখ, প্রকৃতি শক্তি প্রকৃতি মুক্তি। আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের সেফত দিয়েছেন আল হাদিস বুখারী শরীফ। আমরা এই মানুষ সৃষ্টির আগেই আল্লাহ তাআলা এই ভেষজ গাছগাছড়া শাকসবজি ফলমূল সৃষ্টি করেছেন, খাদ্য থেকে পথ্য, পথ্য থেকে ওষুধ, সব ওষুধই তৈরি হয়, প্রায় 80% ওষুধ তৈরি হয় এই ধরনের ভেষজ গাছগাছড়া, এই ফলজ গাছগাছড়া, এই এই শাকসবজি, এই মশলা থেকে, এই প্রকৃতি থেকেই আল্লাহ তাআলা সব ওষুধ তৈরি করার সুযোগ করে দিয়েছেন। এখন মানুষ যে যত বেশি জানবে, যে যত বেশি চিনবে, যে যত বেশি গবেষণা করবে, যে যত বেশি পদ্ধতিগতভাবে এগিয়ে যাবেন, যে যত বেশি গাছ লাগাবেন, গাছের পরিচর্যা করবেন, গাছের সেবা শুশ্রূষা করবেন, তত বেশি আমরা ঔষধি গাছ থেকে নিতে পারবো। একটা লেবু সে ভিটামিন সি সাপ্লাই করতেছে, সে প্যাকটিন সাপ্লাই করতেছে, সে হজম শক্তি বৃদ্ধি করতেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তারপরে সে আমার ঘরের বিদ্যুৎটা একটা লেবু দিতে পারে। লেবুর দুই মাথায় দুইটি লোহার কাঠি দিয়ে আপনি একটা ছোট্ট বাল্ব 7 বছর জ্বালাইতে পারবেন। লেবুটা যতক্ষণ পর্যন্ত একদম পৌঁছে নষ্ট তখন সেখান থেকে বাতি আসতে থাকবে। এই ধরনের আমি 27টা গাছের থেকে বিদ্যুৎ জ্বালাইছি। তখন আমি বুঝতে পারছি যে একটা গাছে যদি বিদ্যুৎ থাকে তার ভিতরে কত শক্তি আছে, কত ঔষধি শক্তি আছে। সে আমার শরীরের যে বাল্বগুলি, একটা মানুষের শরীরে 60টা বাল্ব পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকেও সে উজ্জীবিত করার মতো শক্তি এই গাছগুলির ভিতরে আছে। আমরা একটা তুলসী গাছের নেগেটিভ এবং পজিটিভ এবং আর দিলে তুলসী গাছটার থেকে বাতি জ্বলবে।
একটা বাঁশের গাছের ভিতরে যদি আপনি নেগেটিভ পজিটিভ আর দেন তাহলে বাঁশ থেকে বাতি জ্বলবে। এই যে গাছগুলোর ভিতরে যে শক্তিটা আছে, যে ঘুমন্ত শক্তি আছে, এটাকে জাগানোর জন্য আমি ছোটবেলার থেকে চেষ্টা করে যাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছি আবার, এটা কি তেজপাতার গাছ? জি, এটা তেজপাতা গাছ। এই তেজপাতা আপনারা জানেন যে তো খাবারের ভিতরে, মাংসের ভিতরে, সব তরকারিতেই গ্রাম দেশে তেজপাতা ব্যবহার হয়, কারণ তেজপাতা হলো অ্যান্টিভাইরাস। কেন ব্যবহার করি আমরা জানি না। এইটা আপনারা জানেন যে এইটা এখন বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করেছে। এটা ডায়াবেটিসের একটি ঔষধির গাছ, গুণকারী গুণরিকারী। এটা এই গুণরি এই কারিটা একটা ডায়াবেটিসের একক ঔষধি গাছ। এটা একটু ভালো করে চিপে রসটা বের করে ওই রসটা আধা কাপ পরিমাণ প্রতিদিন তিনবার খেলে সুগার লেভেলটা কমে আসবে। আচ্ছা, আমরা তো তাহলে সামনে আরো অনেক গাছ দেখতে পাবো না? অনেক অনেক ঔষধি গাছ। আমি একটু যাই তাহলে, একটু ঘুরে দেখবো। চলেন। এই জায়গাটাতে তো ড্রাগন দেখতে পাচ্ছি, এখানে আরো অনেক রকমের গাছ আছে, যেমন এখানে আঙ্গুরের গাছ আছে। হ্যাঁ, তো মোটামুটি কি কি গাছ আছে আপনার এখানে? এখানে অনেক ধরনের ঔষধি গাছ আছে, যে নিম আছে, নিশিন্দা আছে। এটা কি গাছ? এটা একটা জামরুল গাছ। আচ্ছা, এখানে অনেক আমলকি গাছ, এগুলি অনেক মূল্যবান মূল্যবান ঔষধি গাছ এখানে আছে। এর মধ্যে একটি গাছ আছে লিমন গ্রাস, এটা একটা ভালো পেস্টিসাইড। আবার এটা দিয়ে থাই পাতা বলে ই খায়, থাই চোখ খায়, যাতে পেটে কোনো অসুখ না হয়, কোনো জীবাণুতে কোনো আক্রমণ করতে না পারে। এই ধরনের অনেকগুলো আরও ঔষধি গাছ আছে। এর ভিতরে আপনার নিম নিশিন্দার হাজার গুণ। নিশিন্দা একটি গাছ আছে, অনেক মূল্যবান গাছ। আমরা যেগুলিকে আমরা বুঝতেছি যে এটা একটা লটকন গাছটার সারা গায়ে লটকন নামক যে ফলটি, এই ফলটি হবে। এই যে আমের যে ডাল, আমের যে পাতা, আমের যে ফুল ফল, এখন সারা পৃথিবীতে আম গাছের পাতা ডায়াবেটিসের মহা ওষুধ হিসাবে কাজ করতেছে। তবে এই গাছটায় কোনো পেস্টিসাইড দেওয়া যাবে না, অর্গানিক হতে হবে। এই ধরনের এখানে অজস্র ঔষধি গাছ চতুর্দিকে আছে। তার মধ্যে যেরকম একটি গাছ আছে, কয়েকটি গাছ আছে মশলা গাছ, যেরকম লবঙ্গের গাছ আছে, এলাচির গাছ আছে, দারচিনি গাছ আছে। আপনি তো বললেন 400-500 প্রজাতির গাছ আছে আপনার এই ছাদ বাগানে। তো ছাদ বাগানের ক্ষেত্রে তো অনেকটা শখের বশে বা সৌন্দর্য বর্ধনের জন্য, কিন্তু যেহেতু প্রতিনিয়ত আপনাদের ভেষজ গাছগুলো নিয়েই কাজ করতে হয়, ঔষধ তৈরি করতে হয়, তো নিজেদের আরও বাগান আছে কি না? আমাদের আরও প্রায় 12-13টা বাগান আছে। আমাদের আসলে প্রতিটা গাছকে আমরা ট্রিপল অ্যাকশন করি। আপনি দেখবেন একটা গাছের নিচে আবার আরেকটা ঔষধি গাছ দিয়েছি, একটা ফলের গাছ, একটা ঔষধি গাছ একই সাথে দেওয়া। জি জি, এরকম আমরা বেশি অ্যাকশন নিতে চাই। এই যে বিলম্বি একটা ঔষধি গাছ, এর সাথে একটা ফল আছে। আমাদের যে সিস্টেমটায় আমরা কাজ করি ভেষজ নিয়ে, সেটা হলো যেই গাছটা, যেই পাতাটা মানুষের যেই অঙ্গের মতো, সেটা সেই অঙ্গের ঔষধ, ওই হিসাবে আমরা গাছকে নির্বাচন করি। যেরকম ধরেন আপনি যদি একটা আপেল কেই করেন দেখেন, তাহলে দেখবেন আপেলটা অনেকটা হার্ডের মতো। এই জন্য একটা আপেল চামড়া সহ খেলে, বিচি সহ খেলে এটা হার্ডের ঔষধ। যেমন কামরাঙ্গা, এটা মানুষের রেকটামের মতো। আমাদের যে রেকটাম আছে, যেখানে অশ্ব ভগন্ধ কিচ্ছুলা রোগ হয়, এই কামরাঙ্গা যদি সে রেগুলার খায় তাহলে অশ্ব ভগন্ধ কিচ্ছু কাজ করে। আমরা যদি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে যে এখন সর্বমোট কতগুলো প্রজাতির গাছ আপনার বাগানগুলোতে আছে? এটা ধরেন একদম কারেক্ট ফিগার না বলে আমি বলবো যে 5-6 হাজার প্রজাতির ঔষধি গাছ আমাদের কাছে আছে। কারণ কোনো গাছের ফুল ঔষধে কাজে লাগে, কোনো গাছের মূল শিকড় কাজে লাগে, কোনো গাছের ফল কাজে লাগে, কোনো গাছের ফলের বিচিটা কাজে লাগে। প্রত্যেকটা গাছেরই কোনো না কোনো ঔষধের গুণাগুণ থাকবে। গুণ আছে, হয়তো আমরা সব গবেষণা করে আবিষ্কার করতে পারি নাই, কিন্তু আমরা ভোলাটেল সহ আমরা মোটামুটি 5-6 হাজার গাছের গবেষণা রিসার্চ এগুলো আমরা তৈরি করে ফেলেছি। খুবই ভালো, এই 40 বছরে আমাদের একটা অগ্রগতি আছে। অনেকগুলো গাছের কথা শুনলাম এবং সেই গাছগুলো থেকে কী ধরনের ঔষধি গুণাগুণের যে বিষয় সেগুলোও বলছিলেন আপনি। তো আপনার ছাদ বাগানটা বোধহয় আরেকটু বড় এবং ওই পাশটাই দেখতে পাচ্ছি
20,000 স্কয়ার ফিট না? তো আমরা একটু ওই পাশটা একটু ঘুরে দেখি তাহলে, কি কি আছে জানবো, আরো গল্প শুনবো আপনার কাছে থেকে কি কি গুণাগুণ আছে। এখানে তো দেখলাম অনেক রকমের গাছ ওপাশটায় দেখে আসলাম, তো এখানেও প্রচুর গাছ দেখতে পাচ্ছি, ফল ফুল ঔষধি সব মিলে আর কি। মশলা কি কি গাছ আছে যদি একটু বলতেন? এর মধ্যে যেটা আছে নিম গাছ, নিম গাছটা অনেক মূল্যবান একটি ঔষধি গাছ। এটাকে ঘরের ডাক্তার বলে, ঘরের চিকিৎসক বলে। এই নিম গাছটিকে আমরা খুব গভীর শ্রদ্ধা করি। এটা একটা পেস্টিসাইড হিসাবে সারা পৃথিবীতে কাজ করতেছে। কেটে গেলে, ভেঙে গেলে, মস্কে গেলে, ব্যথা পেলে আমরা নিম গাছ লাগাই। কারো যদি দাঁতের গোড়ায় কোনো ব্যথা হয়, দাঁতের মাড়িতে ব্যথা হয়, সে যদি প্রতিদিন 5টা করে নিম পাতা 7 দিন চিবায় খালি পেটে, তাহলে পরে তার এই দাঁতের ব্যথাটা চলে যায়। এটা হলো চন্দন গাছ, সারা পৃথিবীতে বিখ্যাত চর্ম রোগের একটি মহা ঔষধ, চোখের রোগের একটি মহা ঔষধ এই চন্দন গাছ। এটা লাল চন্দন, সবচেয়ে মূল্যবান চন্দন। চন্দন বেটে স্কিনে দেওয়া হয়। এটা পৃথিবীর মধ্যে একটি মূল্যবান গাছ। এটা ফুল ফল মূল কাণ্ড শিকড় ছাল সবই ঔষধি কাজে লাগে। এটা অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিস, অ্যান্টি প্রেশার, তিনটা মহামূল্যবান কাজ। এই পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন ফল, এটা তিন ফল, এটা পেটে অসুখের একটি মহা ঔষধ। আচ্ছা, এইখানে ওনারা কাজ করছে, তো এই কাজটা কি, আমি যতটুকু জানি যে আমরা তো গাছের সাধারণত নিরানি দিয়ে থাকি বলি বা আমরা যেটা আর কি, এটা কি করছে আসলে? কি কারণে গাছের একদম শেষ প্রান্ত পর্যন্ত, গভীর পর্যন্ত, 2-3 ফিট গভীর পর্যন্ত যদি আমরা অক্সিজেন, আলো, বাতাস সবকিছু দিতে পারি, তাহলে সেই গাছের ফলন খুব ভালো হয়। এই কারণে আমি প্রতিটা গাছে অনেক ছিদ্র করে দিই, নিচেও ছিদ্র করি, এবং এইখানে আলো বাতাস দেওয়ার জন্য এরকম ভাবে প্রতিটা গাছে ওদেরকে দিয়ে হ্যামারিং করায় ছিদ্র করি। তার মানে কি ছাদ বাগান করার ক্ষেত্রে এই বিষয়টা যদি মাটি একটু 100% ই করতে হবে, মনে রাখতে হবে, এবং আপনাকে জৈব সার দিতেই হবে। আচ্ছা আচ্ছা, কেঁচো সার, জৈব সার, এগুলির মধ্যে অজস্র আছে দেখেন। আর এটার নাম হলো জাবা জিনসিন, এটা লক্ষণা প্রজাতির জিনসিন। পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত যত গাছ আবিষ্কার হয়েছে, এই প্যানাক জিনসিন, জাবা জিনসিন, এগুলো হলো সবচেয়ে দামি গাছ, সবচেয়ে উপকারী গাছ। এটার ঔষধি গুণ অসম্ভব বেশি। এটা এনার্জি, স্টেমিনা বৃদ্ধি করে মানুষের, এবং এর ধনান্তরি কাজ করে। সারা বিশ্বের 1 কোটি মানুষ প্রতিদিন এই জিনসিনের শরবত খেয়ে থাকে। বাহ, তাহলে তো খুবই উপকারী। এখন আপনি যেহেতু সারা বছরই এবং সব সময় এটা একটা গবেষণার মধ্যেই থাকেন এবং এই বিষয়গুলো নিয়ে একরকম লেখাপড়াও করেন সব সময়, যার কারণে আপনার ধারণা থাকে। এখানে আসলে অনেক গাছ আছে আপনার, মানে একদিনে আসলে আমরা সব একেবারে তুলে ধরতে পারবো না। চিরতা গাছ, চিরতা, চিরতা, এটা না চিরতা, অতিতা অনেক বেশি কিন্তু অনেক কম, জ্বরের জন্য অনেক উপকার, জ্বরের উপকার যত জ্বর আছে। এই জায়গাটাই দেখতে পাচ্ছি, এখানে গ্রিন হাউস করেছে। জি, এটা গ্রিন হাউস। আমরা কি একটু ভিতরে যাই তাহলে? ওখানেও তো বোধহয় অনেক গাছ আছে, তাই না? জি। আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি, এত চমৎকার করে ছাদ বাগান করা যায়, বিশেষত এখানে গ্রিন হাউস করে সেখানে একেবারে ভিন্ন রকম হাইড্রোপনিক পদ্ধতিতে ঔষধি গাছ চাষ হচ্ছে, জীবাণু মুক্ত, কৃমি মুক্ত। ইনি মডার্ন গ্রুপের ডাইরেক্টর, আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম বাদল। ইনি দীপ্ত টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপিকা। ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের এখানে আসছেন আমাদের এই অনুষ্ঠানে, এখানকার ছাদ বাগানটা দেখার জন্য। এখানে আপনাকে আমাদের পক্ষে আপনাকেও ধন্যবাদ। এবং এখন তো আমি যতটুকু ঘুরে দেখলাম আপনাদের ছাদ বাগানটা, আমার কাছে খুব ভালো লাগছে। এবং এখন কি আপনি গাছের পরিচর্যা করছিলেন নাকি?
এগুলি পিছনে পাতা হয় না, এটা দুধ তো এগুলি ইঞ্জেকশনে পাতা হয় না, প্রসবের সাথে এটা মধুর সাথে খাইলে পরেই এটা প্রসবের সাথে পাথরটা বের করে এটা আমরা প্রমাণিত কয়েকশো রুগী এটা ভালো হয়েছে। কিন্তু হাইড্রোপনিক পদ্ধতিটা হইলে কি এটা গুণাগুণটা সবসময় রক্ষা করা যায়। আচ্ছা নাম কি এই গাছে? এটার নাম পাথর চূড়া। পাথর চূড়া, অনেকটা তো পাথর কুচির মতো দেখতে। আমি আরেকটু শুনে নিই তাহলে আপনার কাছে থেকে, যে এখানে তো অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি। এই যে পানিতে বা মাটি ছাড়া যে এই যে এগুলো যে চাষাবাদ হচ্ছে এবং প্রত্যেকটা গাছই বেশ ফাইবারে ওকে কন্ট্রোল করে দিচ্ছে বলে এখানকার রংটা সুন্দর থাকতেছে। আর এখানে একই সাথে অনেক রকমের গাছ, অনেক রকমের এখানে আমরা যদি এখানে যদি দেখি এটা একটা ড্রাইভিজের সবচেয়ে মূল্যবান একটা গাছ। আচ্ছা, কিন্তু এই গাছটাকে তো আমরা অনেক সময় যে বনে জঙ্গলে দেখি এই গাছটাকে, জি জি জি, তাই না? এটার কি গুণাগুণ? এটা হলো ডায়াবেটিসের মহা ঔষধ। আচ্ছা, এটা কিভাবে খেতে? এটাকে অনেকেই এটার কয়েকটা নাম আছে, এটাকে বলি বন ভাদালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে এটা বন ভাদালি এর মতোই, এটার পাতা খালিও খাওয়া যায়। এখানে পাথরকুচিও আছে? পাথরকুচিও আছে। আচ্ছা, আর এই জায়গাতে আর কি কি গাছ আছে? এখানে অনেকগুলো গাছদের মধ্যে অ্যালোভেরা, ঘৃত কমল, যেটা কারো যদি মাথা গরম থাকে, তার যদি ক্যান্সার থাকে, কারো যদি হজমে গোলমাল হয়, কারো পায়খানা প্রস্রাব ক্লিয়ার হয় না, কারো চুল পড়ে যাচ্ছে, এটার জন্য এটা মহা ঔষধ। আচ্ছা, এইখানে একটা বিষয় লক্ষ্য করছি আমি, যে এখানে এই যে মাটির মতো এইরকম গুটি গুটি এগুলো কি দেওয়া আছে? মানে মোটামুটি প্রতিটা ইয়েতেই দেওয়া আছে। এটা একটা মাটি থেকে গুলি তৈরি করে অক্সিজেন সুরক্ষা, অনেকগুলি গাছ অক্সিজেন ছাড়া বাঁচে না, এ নিজে অক্সিজেন খেকো, অনেক অক্সিজেন খায়, কে ও রাখে দেয় ওর থেকে গাছ আবার নিয়ে নিয়ে খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কিসের গাছ? এই ভুট্টা দেখতে পাচ্ছি আমি, এটার মধ্যে একটি ভুট্টা আছে, এটা মিষ্টি ভুট্টা, নরম ভুট্টা, এটাকে বলে সুইট সুইট কর্ন বলা হয়, না ব্ল্যাক কর্ন। আচ্ছা আচ্ছা, আপনি একটা দেখতে পারেন, এটা খাইতেও খুব মজা। আচ্ছা, এটা কাঁচা খাওয়া যায়। আচ্ছা, আর এই যে হাইড্রোপনিক পদ্ধতিতে এখানে জাতীয় ফুল শাপলা গাছ আমরা তৈরি করতেছি, এখানে কিন্তু মাছও রাখা হয়, মাছগুলি কীরকম থাকে একটু গবেষণা করার জন্য এটা করা হয়। এটা হলো সুইট শাপলা, এটা এটা হোয়াইট পড়ে গেছে, হোয়াইট হলে কোনো অসুবিধা নাই, টেস্ট একই হবে, মিষ্টি টেস্ট হবে, এটা খেতে আবার এখন কি পরিপক্ক হয়ে গেছে? না, পরিপক্ক হয়নি এখনো। অনেক ধন্যবাদ, আমি তো মোটামুটি অনেক কিছুই জানলাম, এবং ভাইয়া আপনার আপনার কাছে থেকে আসলে অনেক কথা জানা যেত কিন্তু জানতে পারলাম না, কারণ আমাদের সময় আসলে একেবারেই কম, বিদায় নিতে হবে। আবারও কোনো এক সময় আপনাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের আমরা আমাদের নিজস্ব বাগান থেকে এরকম 15-20টা বাগান আছে। না, ভাইয়াও বলছিল যে আপনাদের আরো অনেকগুলো বাগান আছে, তো যদি কখনো আবার সুযোগ হয় সেই ঔষধি বাগানে আসবো আমরা দীপ্ত কৃষি টিম। আর যেভাবে পরিপাটি করে গুছিয়ে নিজেরা এরকম চমৎকার করে ছাদ বাগান করছেন, এইটা আমি যেমন মুগ্ধ হয়েছি এবং অনুপ্রাণিত হয়েছি, আশা করছি আমাদের যে দর্শক আজকে আমাদের অনুষ্ঠান দেখবেন তারাও অনুপ্রাণিত হবেন। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ দুই ভাইয়ের জন্য এবং আপনাদের প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা যারা আছেন সকলের জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকছে। আমাদের জন্য দোয়া করবেন, শুধু আমরা দোয়া চাই আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখে এবং আমরা আরো অনেক কিছু জনগণের জন্য করতে পারি। ভালো থাকেন, আসি, জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।